এবারে আপনার পূজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পূজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পূজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পূজো তুলে ধরবো আমরা। আপনার পূজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। গোটা রাজ্য তথা দেশ জুড়ে চলছে কৃষি বিলকে ঘিরে এক চাপা উত্তেজনা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পাশ করা কৃষি বিল হয়ে উঠছে সমগ্র ভারতবর্ষের এক চর্চিত বিষয়। একদিকে চলছে কেন্দ্রের বিরোধী দলগুলির বিরোধিতা মিছিল, তেমনই অপরদিকে চলছে কৃষি বিলের সমর্থনে সমর্থন মিছিল। আর তাই এবারে কৃষি বিলের সমর্থনে রাজ্যের শিল্পায়নের দাবিতে সিঙ্গুরের পথ থাকলো গেরুয়া পতাকায়। গত 28 সেপ্টেম্বর দুপুর 2টার সময় সাহানাপাড়া থেকে রতনপুর বাজার হয়ে সিঙ্গুরের দুলেপাড়া মোড় অবধি ছিল এক বিরাট মিছিল এবং মিছিলটি একটি সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার সাংসদ তথা রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, পুরুলিয়ার সাংসদ তথা রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ও হুগলি জেলার সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। নিজের পুরো জিনিসটা সেট করবে, নিজের ব্যবসাটা আগে থেকে রেডিউ করবে, তখন ব্যবসায়ীর সাথে কথা বলে নেবে যে আমার ভাই 1 কেজি আলু আমি 10 টাকা আমার খরচ হবে, তুমি আমাকে 1 কেজি আলু হলেই তুমি আমাকে 10 টাকা দেবে। আজকে 3 মাস পর দেখা গেল দুর্ভিক্ষ হলো, বৃষ্টি হলো, ঝড় হলো, নানা রকম ভাবে ফসল নষ্ট হয়ে গেল। তার মানে এই নয় যে ব্যবসায়ীরা সেই ফসলটা কৃষকদের কিনবে না, ব্যবসায়ীদের কিন্তু টাকা দিতেই হবে। কৃষকদের যতই ফসল নষ্ট হোক না কেন, কৃষকরা যদি ব্যবসায়ীদের সঙ্গে আগে থেকে কথা বলে নেয়, যদি ফসল নষ্ট হয়, যদি 100 টাকার ফসল করানোর জন্য আগে থেকে কথা বলে রাখে, ফসল নষ্ট হলে ব্যবসায়ীকে কৃষককে সেই টাকা দিতে হবে। সুবর্ণ সুযোগ, বিশ্ব বাংলা টিভি এবারে নিয়ে এলো 6 মাসের জন্য শিক্ষানবিশ সাংবাদিকতা কোর্স, যা সম্পূর্ণ বিনামূল্যে। ইচ্ছুক ব্যক্তিরা এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শিখতে পারবেন রিপোর্টিং, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং সহ আরও অনেক কিছু।